আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আসছি রাজশাহী নিউ মার্কেট। তো নিউ মার্কেটের একটা জনপ্রিয় খাবার ভাংসুর বলে, যেটাকে আসলে ভাংসুর কি বা কীভাবে তৈরি করে তো আমরা এটা জানার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। আপনাদের এখানে কী কী পাওয়া যাবে? দুজনের ওখানেই খাবো, সমস্যা নেই। এমন দোকান আপনাদের কটা আছে? দুইটাই সেম আইটেম দুই জায়গাতেই পাওয়া যায়। কী কী পাওয়া যাবে আমাকে বলেন, নাকি আমি একজন একজন করে শুরু করবো, একজনের থেকে শুরু করবো। আপনার কী কী পাওয়া যাবে? আমাদের এখানে পুরি বার্গার, ভাংচুর। এখানে হচ্ছে আমার নাম, আমি হচ্ছে হালিম মামা। হালিম মামা, আপনার দোকানের নাম? হালিম মামা পুরি বার্গার। হালিম মামা পুরি বার্গার, কী কী পাওয়া যাবে বলুন একবার। এখানে আমাদের খুব জনপ্রিয় খাবার হচ্ছে পুরি বার্গার ভাংচুর। পুরি বার্গার ভাংচুর, হ্যাঁ পুরি বার্গার খুব ফেমাস, সেই জনপ্রিয়। হ্যাঁ, ভাংচুর হচ্ছে দুই পদ, দুই রকম হয়, আর পুরি বার্গার একই। হ্যাঁ, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সিঙ্গারা দিয়ে ভাংচুর। সিঙ্গারা দিয়ে ভাংচুর? সিঙ্গারা দিয়ে কি হবে ভাংচুর? আমি দেখাচ্ছি আপনাদের কি হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখেন, ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি দেখি কিভাবে কি করা হয় সিঙ্গারা। এই সিঙ্গারা ভালো, সিঙ্গারা ভাজা হচ্ছে দেখেন। খুব সেলিব্রিটি মাশাআল্লাহ। দেখাচ্ছি আপনাদেরকে, সিঙ্গারা ভাংচুর হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত করে প্রায়? মাত্র 25 টাকা প্লেট। আপনি দেখতে পাচ্ছেন, দেখলেন সিঙ্গারা দিলাম প্লেট। চিন্তা করা যায় কি হচ্ছে এখানে। আপনাদের দোকানের লোকেশনটা কোথায় বলেন? দোকানের জায়গাটা কোথায়? হ্যাঁ বলছি, আপনি এটা হোক আগে, আপনার তো হবে না, বুঝতে পারবেন না আপনি। পিয়াজ আমাদের হালিম মামা। আপনার এখানে আর কি কি লোকেশনটা কোথায়? লোকেশনটা লোকেশন হচ্ছে রাজশাহী নিউ মার্কেট মসজিদের নিচে, কাঁচা বাজার। কাঁচা বাজার মসজিদের নিচে দোকানটা শুরু করেন কয়টায়? সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত, সারাদিনেই চলে মোটামুটি। সকালে এটা পাওয়া যায় আর বিকেলে কি? এখন দেখালাম সিঙ্গারা ভাংচুর। হ্যাঁ, আর বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত পুরি, চপ, পেঁয়াজি, বেগুনি, ওটা পুরি ভাংচুর, দুটো দুই রকম। হ্যাঁ, এটা হচ্ছে বার্গার সিঙ্গারা ভাংচুর। তারপর আমি যেটা খাবো আপনাদেরকে পুরি বার্গার, পুরি বার্গার এটা খান। এটা মানে এখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না বাংলাদেশে? বাংলাদেশে কোথাও পাবেন না। এই দুই জায়গা বানান বানান, পুরি বানিয়ে দিয়ে দে।
ডালপুরি বাংলা পুরি বার্গার যেটা দেখালাম কিছুক্ষণ আগে আপনাদেরকে, এটা আর কিনলে দেখো তো নসিব পাবেন না তো, ওগুলো তো মজা হয় না, ওগুলো মজা হবে না, যে এই মশলা গুলো দিলাম ওটা তো পাবেন না, নরমাল ভাবে দিয়ে দূরে তুলে দিয়ে ওটা হবে, তারপরে যেটা দিলাম ওটা একটা ফিলিংস টাইম হবে, এই হচ্ছে হালিম মামার পুরি বার্গার, দাম কত? 25 টাকা, 25 পুরি বার্গার উপর 25, আমরা টেস্ট করে আসেন। এটা সবজি পাকোড়া ভেজিটেবল, এখানে কি কি আছে? এখানে এখন আছে পাকোড়া, এখানে এখানে পেঁপে, সবুজ শাক, গাজর, চালের আটা, ভুটে সাতু, সব রকম মিক্স, সব মিক্স করা আছে, অনেক মশলা মিক্স আছে। আপনারা কেমন লাগলে তাই বলেন, কতগুলা হবে একসাথে এখানে? আচ্ছা, তেল তেলের ইয়ে কন্ডিশনে দেখি হবে, বাসি তেল থাকে না, তেল আছে, কালো জিরা আছে, বিভিন্ন কিছু দিয়ে আর কি ময়দা মিক্সচার করা হচ্ছে। কতক্ষণ লাগবে এটা ইয়ে করতে? 15 মিনিট। এটা কি বানাবে? পুরি, পুরি হবে, এটা দে এটা হবে, এটা দে এটা হবে। এই সেই হালিম মামা, হ্যাঁ রাজশাহীর নিউ মার্কেট মসজিদের নিচে, হ্যাঁ হালিম মামা মসজিদের নিচে। দোকানটা এখানে কতদিনের পুরাতন আপনার? এই 10-12 বছর হলো। মাশাআল্লাহ, 10-12 বছর, হ্যাঁ 10 বছর থেকে কি এগুলোই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এই সিঙ্গারা পুরি, চপ পুরি, পেঁয়াজি বেগুনি, আবার ওরগুলোর চাইতে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে আমাদের পুরি বার্গার ভাঙচুর, খুব ফেমাস। এই আইডিয়াটা আপনি কোথা থেকে পাইছেন? এটা এই আপনাদের মতো কাস্টমার যেগুলো আসে, হ্যাঁ ওনারা যেভাবে চায় তবে দেওয়ার সময় তাদের এটা মানে খুব চমৎকার হওয়ার জন্য, মানে ভালো করতে যে যতটুকু করা লাগে করণীয় আছে আমাদের, এইভাবে করে একটা নলেজ বার করলাম যে এটা এইভাবে দিলে এইভাবে টেস্টি হবে। সিঙ্গারা পুরি তো অনেক জায়গাতেই আছে, কিন্তু এইভাবে তো পাবে না, না না, এই জন্য এই চমৎকার একটা আইটেমের নাম ভাঙচুর পুরি বার্গার। কতদিন থেকে এটা? প্রায় 10-12 বছর, 10-12 বছর থেকে ভাঙচুর পাওয়া যাচ্ছে। এই যে পাকোড়া, পাকোড়াগুলো হয়ে গেছে, হ্যাঁ টাকা
নিলাম ঠান্ডা এটা হয়ে গেছে সিঙ্গারা ছাড়বেন এখানে আর কি পাওয়া যায় আপনার আপনাদের এখানে কত করে এটা ২৫ টাকা প্লেট ভাই ২৫ টাকা প্লেট মাছ রকম মাছ রুই হয় তেলাপিয়া হয় সিঙ্গারা হয়ে গেছে এটা হলো হালিম মামার পুরি বার্গার, এটা হলো ভাঙচুর, হ্যাঁ সিঙ্গারা ভাঙচুর। আসলে আমার লাইফে ফার্স্ট, আমার জানা মতে বাংলাদেশের কোথাও মনে এটা পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশ না পৃথিবীর মনে হয় কোথাও এই জিনিসটা পাওয়া যায় না আমার জানা মতে। হ্যাঁ কারণ বাংলাদেশের যে সকল ফুড ওটা অন্য কোথাও পাওয়া যায় না। তো এতদিন সিঙ্গারা আমরা নর্মালভাবে অনেক সিঙ্গারা খাইছি, তো আজকে খাবো সিঙ্গারা ভাঙচুর। হ্যাঁ ভেঙে দেওয়ার জন্য নাম হয়েছে ভাঙচুর, তো এটা টেস্ট করে দিই কী অবস্থা হয়। এই যে বিসমিল্লাহ, টেস্টটা কেমন একটু সসের যে ফ্লেভারটা সেটা আসতেছে, টমেটোর ফ্লেভার আসছে, মানে কাইন্ড অফ সবগুলো মিক্স যে একটা ফ্লেভার লাগে, মানে অমন লাগতেছে। এক্সট্রা করে যে সিঙ্গারার যে যেটা সিঙ্গারা নর্মাল একটা সিঙ্গারা খাইলে যেটা লাগে সেটা লাগতেছে না, মানে টেস্টটা মাশাল্লাহ ভালো। ভালো বলতে আসলে সিঙ্গারা যেটা ইয়েরা থাকে ওটা পাবেন না আপনারা, সবগুলো মিক্সড একটা ফ্লেভার পাবেন, এই জন্যই মূলত একটু মজা লাগতেছে। বিশেষ করে টমেটো সস আর সিঙ্গারার ডটা আর এটার সাথে একটু আলুর কম্বিনেশন, সাথে একটু বিট লবণ বেশি পড়ছে, আলাদা করে কোনো টেস্ট নাই। বিশেষ করে সস আর বিট লবণের
ফ্লেভারটা একটু বেশি লাগতেছে। তবে আমার মনে হয় যারা রাজশাহীতে কখনো আসেন নাই বা এই খাবার খান নাই, তারা পৃথিবীর অন্য কোথাও মনে হয় এই খাবারটা খান নাই। এটা কেউ আসলে খারাপ বলতে পারবে না, খাবারটা এমন যে কেউ আসলে খারাপ বলতে পারবে না। আসলে সিঙ্গারা খাইলে যে গ্যাসটা হয়, আমার মনে হয় এইভাবে খাইলে ওই গ্যাসের সমস্যাটা হবে না। যে সিঙ্গারা দিতে আলু ডালু সহ কেউ যদি চান যে বাসায় এইভাবে খেতে পারেন, তবে আমার মনে হয় না যে টেস্টটা এমন লাগবে, কারণ ওদের হাতেরও একটা জাদু আছে। এখানে সস আছে, আপনারা সস চাইলে সস নিতে পারবেন, বিট লবণ আছে যেটা যার দরকার আপনারা নিয়ে খেতে পারবেন। এটা হলো পুরি বার্গার। হ্যাঁ, আপনারা দেখেন যে পুরি বার্গার, তো এটাও আসলে এমনভাবে বার্গারটা বানায় অন্য কোথাও পাওয়া যায় না। এই দেখেন প্রায় কাইন্ড অফ বার্গারের মতো হয়েছে, ভিতরে অনেক কিছু দেওয়া আছে, যেমন পাকুড়া দেওয়া আছে আর একটু আলু দেওয়া আছে আর পেঁয়াজ মরিচ দিয়ে দেন দুটো একসাথে ইয়ে করছে। এটা একটু খেয়ে দিই কী অবস্থা দাঁড়ায়। মুখে আসলে কামড় দেওয়ার সাথে একটা রসালো ফ্লেভার আসলো, যেটা আসলে সস তারপর শসার যে একটা রস এটার সাথে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারও লাগতেছে। রাজশাহীতে কেউ আসলে এই জিনিসগুলো মিস করবেন না, কারণ বুঝছে না তো বিশ্বের একমাত্র খাবার যেটা শুধু রাজশাহীতে পাওয়া যায়, তো এটা মিস করার কোনো প্রশ্নই আসে না। ঘটনাটা হলো কি, সসের একটা টেস্ট আছে, সসটা ভালো পরিমাণে দেওয়া আছে ভিতরে, সালাদটা মুখে লাগতেছে। তবে আপনার নর্মাল পুরি খেলে যেমনটা লাগে এটার থেকে টেস্টটা আপনার ডিফারেন্ট পাবেন, মানে ভালো আছে আর কি, খারাপ বলার কোনো সুযোগ না। এমনিতে অনেকে বেশি পুরি খাইতে পারেন না, এটা একটা খাইলেই মোটামুটি আপনাদের সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে একটা খাইলে, কারণ অনেক জিনিস দেওয়া আছে দেখেন ভিতরে। ডাল পুরি, ডালে একটু ফ্লেভার লাগতেছে। নাস্তা লয় পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।